তো আপনি যদি এই কোকটা খান তাহলে 500 টাকা পেয়ে যাবেন, আর যদি এই মজুটা খান তাহলে কিচ্ছুই পাবেন না। প্রতিটা কোকের জন্য, প্রতিটা মজুর জন্য পেয়ে যাবে আমাদের ওই ভাইটি, ওই মুসলিম ভাইগুলো 1 টাকা করে, বুঝতে পারছেন? আর এটা খেলে তাদেরকে কিভাবে ধ্বংস করবে সেই পরিকল্পনা হবে। আপনি এখন কোনটা খাবেন, মজু নাকি কোক? আমি মজু খাবো ভাই। মজু খাবেন? জি। কেন? যে আমার মুসলিম ভাইরা খাইলে উপকৃত হবে, সেজন্য আমি মুসলিম ভাইদের উপকৃতির জন্য আমি মজু বেছে নিলাম। তাই এখন যেই দোকানে কোক পাওয়া যায় সেই দোকানটা কি করা দরকার? সেই দোকানটা এখন আমি তো ভাই রিক্সা চালাই, আমি তো ওইরকম বলতে পারি না। আমার অ্যাকচুয়ালি বলার একটাই, আমি ওই কোক না খেয়ে এই মজুরের জন্য আমি খাই, এবং সবার জন্য আমি এই কথাটাই আমি বলবো। চিন্তা ভাবনা করেন, অনেক টাকা পাবেন কিন্তু এটা খাইলে। আমার দুনিয়াটা লিখকে দিলেও আমি কোকটা হাতে নিব না, না না, এখানে আমি মজু খাবো, মজু খাবো, মজু 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 এর জন্য আমি মজু কিনে খাবো, অন্যজনকে এই মজু খাওয়ার জন্য উৎসাহিত করব এবং বলবো এই মজু খাইলে আমার মুসলিম ভাইরা উপকৃত হবে, আপনারা মজু খান। এখানে 30,000 টাকা আছে, চিন্তা ভাবনা করেন। 1 লক্ষ 30,000 কোটি টাকা দিলে আমি নিব না ভাই। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের মন, আপনারা একবার চিন্তা করুন। পেজের সকল তরফ থেকে 100 টাকা আপনার। এই টাকাটা যে কোনোভাবে আমার ফিলিস্তিনের ভাইদের জন্য, এটা আমি আমার তরফ থেকে আমি এটা দিয়ে দিলাম, যে কোনোভাবে আপনারা এটা পৌঁছা দেন ভাই, আমি খুব খুশি হব ভাই। আছে, আমি মজুই খাবো। এটা খান, 500 টাকা পাবেন। না, আমার দরকার নেই। চিন্তা ভাবনা করেন। হ্যাঁ করছি। ভালো করে কিন্তু মেকআপও করতে পারবেন 500 টাকা দিয়ে। মেকআপ দামি দামি মেকআপ আমার বাসায় আছে। তাই আপনি দামি দামি মেকআপ করার যদি সুযোগ করে দেই। ভাই আমার বান্ধবীর কথা বিশ্বাস করে না, ওই বেশি বেশি করে কুক খায় না। এটা খেলে তো আমাদের মুসলিম ধর্মের ক্ষতি হবে, এটা আমি খাবো না। আমি এটা খাবো। এটা খাবা? যে দোকানে কোক ওই দোকানে বৈঠক হোক। তুমি কি দেখছো যে ওই দেশে যে অনেক অত্যাচার হচ্ছে? হ্যাঁ, আমি মোবাইলে দেখেছি। দেখেছো? তাদের খাবারের অনেক কষ্ট হয়, তারা কান্না করছে। আপনারা সবাই ওই দেশটার জন্য দোয়া করবেন। আমার আমার পাশে একজন মা আছে যে কিনা কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, তাকে আমার ইশারা দিয়ে বোঝাতে হবে সে কোনটা খাবে। ওকে ধর, এটা দুইটা ধর কোক। হ্যাঁ, আমার হাতে, আমার হাতে দুইটা কোক আছে, একটা হচ্ছে মজু, মজু, আর একটা হচ্ছে কোক। হ্যাঁ ঠিক আছে, এখন এ আ হুম বলছেন এটা এটা। হ্যাঁ, আর এটা এই দুইটার মধ্যে কোনটা নেবেন, এটা এটা নাকি এটা? কোনটা 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 এটা নেবেন? শিউ, এটা খাইলে, হ্যাঁ এটা খাইলে কোনটা হবে? এটাই হবে, এটা নেবেন? শিউর? আর এটা খাইতেন না? ও, এটা নেবেন? আমি তো তার কথা বুঝতে পারতেছি না, সে টাকা দেখে এটাই নিতেছে। সে কি আবার বলছে? আমি ভিউয়ার্স, আমি আরেকবার বোঝাচ্ছি। হ্যাঁ, এই যে এটা গুলি করে মেরে লেব। নেবেন? আর কোনটা নেবেন? কোনটা? এটাও নেবেন, এটাও নেবেন? তো লন। আচ্ছা তো লন, কোনটা নেবেন? এটা? আচ্ছা লন, তাই খান খান। খাইতেন না? এটা কি করেন, ফালাই দেন তো এটা, এটা নিয়ে ফালাই দেন।
ভিউয়ার যাই হোক সে কথা বুঝতে পারে না, তবুও সে যেহেতু এই কুকটা নিয়ে খায়নি পালাই দিছে, তার মানে সে 500 টাকা জিতে গেছে। ওকে, এই কাজটা এখনো কেউ করে নাই। সবাইকে ভালো রাখেন, ওকে ঠিক আছে আসি। আপনার নাম কি? মতিন চন্দ্র দাস। ও, তার মানে কি আপনি মুসলিম নাকি হিন্দু? হিন্দু। এটাই সবাই খায়, সবাই খাবে। একজন হিন্দু হয়েও মুসলিম কান্ট্রির জন্য দোয়া করে, তাহলে দেখুন আমরা এই দেশের ভিতরে যারা আছি ভাই বোন সবাই, কিন্তু সকল ধর্মের গোত্রের মানুষরা আমরা সবাই মানুষ। দেন একটু একটা ডুক দেন। তুমি কি দেখেছো তাদের ভিডিও যে খাবারের জন্য খুব কষ্ট করে? জি দেখেছো। জি। আচ্ছা, তোমার তোমাকে যদি যাওয়ার ব্যবস্থা করে দেয়, তুমি কি সেই দেশে যুদ্ধ করতে যাবা? জি। হ্যাঁ জি, যুদ্ধ করতে যাবা। জি। ওইখানে যদি মারা যাও? যাবো। যাবা? কেন মারা যাবা? কেন? কারণ তুমি কি মুসলিম, মানে মুসলমানদের অনেক ভালোবাসো? জি। তাই? আচ্ছা, তাহলে এখন তুমি কোনটা খাবার দেখালো? চিন্তা ভাবনা করো, 500 টাকা দিয়ে অনেক মজা খেতে পারবা, এটাই খাবা। হ্যাঁ, আপনি কোনটা খাবেন? এটাই 500 টাকা দিয়ে আপনি অনেক কিছু বাজার করে নিতে পারবেন। না, বাজার করবেন না। বাজার করবেন না? এখন বলেন আপনি কোনটা খাবেন? আমি এটাই খাবো। কেন এটা খাবেন? এটা সবাই জানে, এখন এটা বয়কট তাই কেউ খাবে না, আমি এটাই খাবো। কারণ আমরা জন্য বয়কট? হ্যাঁ, মুসলিম আমরা, আমরা কেন এটা খাবো? এটা কি জানি বল, একটা সমস্যার জন্য এটা আমরা বয়কট করছি। বয়কট করছেন? তাই? জি। চিন্তা করেন, এটা 2 লাখ টাকা দিলেও আমি নেবো না। 2 লাখ টাকা দিলে নেবেন না? আপনি আপনার মুসলিম কান্ট্রিকে খুব ভালোবাসেন? অনেক অনেক, আলহামদুলিল্লাহ। এখন যদি যুদ্ধে নেওয়া হয় আপনাকে, আপনি কি যাবেন? অবশ্যই যাব, কেন যাব না? ইয়েস, শিওর? চিন্তা ভাবনা করেন? চিন্তা ভাইরাল করে দেন, আমি অবশ্যই যাব, কেন যাব না? যদি ডাকে আমি যাব, প্রস্তুত আছি। সত্যি নিজের জীবন দিয়ে দিবেন মুসলমানদের জন্য? ইয়েস, এই যে বুকে হাত দিয়ে বলতেছি। তাই? ইয়েস। তাহলে একবার স্লোগানটা দেন, নারায় তাকবীর আল্লাহু আকবার। নারায় তাকবীর আল্লাহু আকবার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আব্দুর রব। আব্দুল রব। তাই? মোবাইল ইউজ করেন? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি মোবাইল ইউজ করেন, আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আমার হাতে আছে একটা মজুর আর একটা কোকের বোতল, এই মজুটা খেলে পেয়ে যাবে আমার ওই মুসলিম ক্ষুধার্ত ভাই বোনেরা এক বেলা খাবার, আর এটা খেলে তাদেরকে কিভাবে ধ্বংস করা হবে সেই জিনিসটা। এখন আপনি কোনটা বাঁচবেন? এটা খেলে আপনিও পেয়ে যাবেন 500 টাকা, আপনি সারাদিনে যত টাকা ইনকাম করছেন এখানে তত টাকা। বলেন এখন আপনি কোনটা নেবেন? এটা লাগবে না। হ্যাঁ, এটা। তাহলে এটা কি করা দরকার? এটা ফালাই দিব। তা ফালাই দেন।